নমস্কার ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 14তম দাবি আদায়ের লক্ষ্যে বিজেপি কল্যাণপুর ওবিসি মোর্চার উদ্যোগে গিলাতলি পঞ্চায়েত সচিবের নিকট এক ডেকোরেশন প্রদান করা হয়। তাদের দাবিগুলির মধ্যে ছিল গ্রামের বিভিন্ন রাস্তাঘাট সংস্কার করা, গিলাতলি বাজারে 20টি বেকার স্টোর নির্মাণ করা সহ অন্যান্য। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেত্রী কল্যাণী রায়, যুব নেতা পিনাকী দাস চৌধুরী প্রমুখ। বিজেপি ওবিসি মোর্চার পক্ষ থেকে 14তম দাবির ভিত্তিতে আমরা পঞ্চায়েতে ডেপুটেশন মিলিত হই। এলাকার বিভিন্ন সমস্যাগুলো, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট এবং অঙ্গনারী বাউন্ডারি, স্কুল বাউন্ডারি, পানীয় জল নিষ্কাশন, জমির জল নিষ্কাশন, এসব নিয়ে আমরা মিলিত হই এবং পিডাব্লিউডি রাস্তাগুলো অতিসত্বর যাতে সংস্কার করা হয়। এখানে পঞ্চায়েতের কিছু বিগত 15-16 বইটা আমরা পেয়েছিলাম, যেখানে দুর্নীতির অনেকটা আমরা আজ পেয়েছিলাম পঞ্চায়েত সমিতির কাজে। পঞ্চায়েত সমিতির কাজে কোনো কোনো রাস্তা ওয়ার করার একই নামে দুইবার হয়েছে, কিন্তু এখানে বিডিও সাহেবের যখন আমরা কথা বললাম, উনি বলছেন F2A দূষিত, যার কারণে কাজগুলো হাফডান অবস্থা থাকছে। উনি আমাদেরকে লিস্ট দিবেন কল্যাণপুর ব্লকের 86টা কাজ এরকম আছে যেগুলা এখনো সম্পূর্ণ হয়নি, এটি F2 এর জন্য কাজগুলি করতে পারছে না। উনি লিস্ট দিলে আমরা দেখব বাস্তবের সঙ্গে কি মিল আছে কিনা, যদি না থাকে তাহলে পরবর্তী সময় আমরা বলছি যে যে 15-16 বইয়ে যে আপনারা দেখিয়েছেন যে এই কাজগুলো সম্পূর্ণ হয়েছে, এটা কাট অফ করে বলতে হবে এই কাজগুলো হচ্ছে না। এইভাবে যদি আপনারা বলতে থাকেন তাহলে টাকা নষ্ট, কিন্তু সরকারের বাস্তব যে কাজগুলি বাস্তবে নাই অত সব বইয়ের খাতার মধ্যে লিখে রাখলেন, এটা আমরা মানবো না। আগামী দিনে আমরা বৃহত্তর খোয়াই খাদ্য দপ্তরের উদ্যোগে খোয়াইয়ের নবনির্মিত টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল গণবন্টন ব্যবস্থা ও চিহ্নিতকরণ গণবন্টন ব্যবস্থা বিষয়ক খোয়াই মহকুমা ভিত্তিক এক দিবসীয় কর্মশালা। কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, খোয়াই মহকুমা শাসক প্রসন্ন দে প্রমুখ। তার সাংসারিক জীবনে বেঁচে থাকার অবলম্বন হিসাবে যতটুকু প্রয়োজন তার এটা গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্য দপ্তর বা ফুড সিকিউরিটি অ্যাক্ট, এর মাধ্যমে যতটুকু পাচ্ছে এর সঙ্গে আজকে আমরা এখানে যারা আছি একটা ভিজিলেন্স কমিটি, তার চারপাশে আছে কয়েকশো 500-700 পরিবার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর। পারুল প্রকাশনী। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। আমার চাই স্থায়িত্ব, 100% ঘুণমুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে। রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। খুঁটিনাটি খুনসুটি
দুষ্টুমি ছুট ছুটি রাঙা বিরে স্বপ্নের মুখি ঝুঁকি নীল ছুতে সাদ জাগে মন গভীরে রোদ করা হলুদ মাখানো ইচ্ছে গুলো নানান রঙে রাঙানো নানান রং ও বৈচিত্র্যে আরএফএল সার্ভিং বল মনে রঙে রাঙানো ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। গত মঙ্গলবার কমলপুরের সিপিএম কর্তৃক কমলপুর পৌরসভার কর্মী মারধর এবং গাড়ি ভাঙচুর করার প্রতিবাদে বৃহস্পতিবার কৈলাসহর পৌরসভার কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে হামলাকারীদের অতিসত্বর গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি বলে জানায় পৌরসভার কর্মী তথা ত্রিপুরা কর্মচারী সমিতি ঊনকোটি জেলা কমিটির সদস্য সজল দে। গত পরশুদিন কমলপুরে একটা ঘটনাকে কেন্দ্র করে সেদিন বিলাসছড়ায় কমলপুরের পাশে একটা গ্রাম বিলাসছড়ায় সেখানে দুজনের মধ্যে একটু মারামারি হয়। এই মারামারির পর এই দুজনেই হাসপাতালের মধ্যে ভর্তি হয়। এই হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরু হয়ে যায় সেখানে রাজনীতি। একজন বামপন্থী সমর্থক, একজন বিজেপির সমর্থক, এটাকে কেন্দ্র করে বিজেপির লোকরা সেদিন হাসপাতালে ভিতরে প্রবেশ করে সেখানে আমাদের হাসপাতালের ভেতরে যারা বামপন্থী লোক ছিল এবং হাসপাতালে বাইরে যারা পরিচিত বামপন্থী লোক ছিল এবং আশেপাশে যেগুলো বামপন্থী বাড়িঘর ছিল তারা সেখানে আক্রমণ সংগঠিত করে। সেখানে আক্রমণটা একটা সংগঠিত আক্রমণ, প্রি প্ল্যান পরিকল্পনা মাফিক তারা লাঠি রড দা এইসব জিনিসপত্র নিয়ে পরিকল্পিতভাবে আমাদের বামপন্থী কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে। রাজ্যের সবচেয়ে বড় চা বাগান মনোবেলি চা বাগান, কিন্তু বর্তমানে এই চা বাগানের শ্রমিকরা বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত হচ্ছে বলে জানায় বাগান শ্রমিকরা। জানা যায় গত বছরে অগস্ট মাসে বাগানের জেনারেল ম্যানেজার হিসেবে কাজে যোগ দেয় অনির্বাণ মজুমদার। অনির্বাণ মজুমদারের কাজে যোগ দেওয়ার পর থেকে শ্রমিক বঞ্চনা শুরু হয়েছে বলে জানায় শ্রমিকরা। চলতি বছরের 22 এপ্রিল বিভিন্ন দাবি নিয়ে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে জেনারেল ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান করে 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। এদিনের কর্মসূচিতে নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা কমিটির সদস্য নন্দগোপাল দেবনাথ প্রমুখ। ইউনিয়নের উদ্যোগে আমরা গত 22 তারিখ এপ্রিল মাসের 22 তারিখ আমরা মনোহলি চা বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে শ্রমিকদের একটা স্মারকলিপি দিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছি
আগামী সাত দিনের ভিতরে যদি তার সদুত্তর আমরা না পাই আমরা পরবর্তী সময় আন্দোলনে যাব। দেখলাম যে সাত দিনের মধ্যে যে দাবিগুলো নিয়ে আমরা উপস্থিত করেছি বাগান কর্তৃপক্ষের নিকট তার কোনো সদুত্তর আমরা পাইনি, তাই আজকে সমস্ত শ্রমিকদের নিয়ে আমরা এই গোটা বিষয়টা আমরা সেখানে আলোচনা করেছি এবং বাগান কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি যে আগামী তিন দিনের ভিতরে আমাদের সমস্যাগুলি দেখার জন্য। মূল সমস্যা হচ্ছে বর্ষা শুরু হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত চা শ্রমিকদের ঘর কাজটা শুরু হয়েছে, যদিও শুরু হয়েছে এটা দু চারটা করে কাজ করছে কিন্তু বিরাট অংশ শ্রমিকের ঘরবাড়ি এখনও কাজ করছে না। রান্নাঘর নামে মাত্র দেওয়া হচ্ছে, 400 টাকা মজুরি দেওয়া হচ্ছে, আর ছন কয়েক গোল্লা বাঁশ কয়েকটা বাগান কর্তৃপক্ষ বলছে এটা দিয়ে তোমরা রান্নাঘর তৈরি করো। ব্যাপার যে হচ্ছে না এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, ঘরের কাজ প্রত্যেক বছর ডিসেম্বর মাসে শুরু হয়, এবছর ঘরের কাজ শুরু দেরি হওয়ার কারণ হচ্ছে আমাদের ফেব্রুয়ারি শেষের দিকে শুরু হয়েছে। আমি ডিসেম্বর মাসে আমাদের ট্রেড ইউনিয়নের লোকেদের সবাইকে ডেকেছিলাম, কেন কি ছন আর বাঁশ যেটা দিয়ে ঘরের ছাদ বেসিক্যালি রিপেয়ার হয় ওটা মার্কেটে পাওয়া যাচ্ছিল না, আমাদের সব কন্ট্রাক্টরকে টাকা আসা সত্ত্বেও ওরা বন্দোবস্ত করতে পারছিল না বলে আমরা বলেছিলাম কি তোমরা এত টাকা নিয়ে নাও কিংবা একটু দেরি হতে পারে, তার জন্য ওরা টাকা নিতে রাজি হয়নি। আর বলছি ঠিক আছে একটু দেরি হোক, এবার আমাদের 90% হাউস রিপেয়ারিং শেষ হয়ে গেছে আর এই 15 তারিখের মধ্যে 100% হাউস রিপেয়ারিং শেষ হয়ে যাবে। আর এবার আরেকটা জিনিস নতুন করেছি আমি, অনেক রুফশিট আনিয়েছি GCI রুফশিট, যাতে এই ছন বাসের ব্যাপারটা আস্তে আস্তে 2-3 বছর 4 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আটার ব্যাপারে আমার কাছে কোনো কমপ্লেন আসেনি, প্রথম আমি শুনলাম, আমার কাছে দুটো ওয়ার্কার কমপ্লেন করেছিল এই লাস্ট আসেনে কি স্যার আটাটা একটু জল পড়ে ঢেলা হয়ে গেছে। আমার কাছে জাহানারপুর থেকে কমপ্লেন এসেছিল, আমি চেক করেছিলাম ওখানে 14 ব্যাগ আটার মধ্যে জল ঢুকেছিল, 14 ব্যাগই আমরা রিপ্লেস করে দিয়েছি। আমরা আটার টাকা দিয়ে মার্কেট থেকে কিনছি, আমরা খারাপ জিনিস কেন নেব, আমরা মার্কেটে ফেরত দিয়ে ফ্রেশ নেব। আর আমি একটাই রিকোয়েস্ট আপনার মাধ্যমে করছি, যদি কোনো এমনি হয় ওটাকে ইস্যু না বানিয়ে যাতে কমপ্লেনটা আমার কাছে আনা হয় কিংবা আমার সাবঅর্ডিনেটের কাছে কারোর কাছে আনা হয়, ইফ ইউ ওয়ান্ট টু সর্ট আউট দ্য ইস্যু। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম, আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, বেশ এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা CCTV নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের CCP রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দুয়ালি আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে।
জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার। রূপ সজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনি সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর হাতে ধরে উদ্বোধন হল 96তম লংতরাই বেলি মহকুমা মাসলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাজ্য অধিকর্তা NL ধারল, বিধায়ক নিরাজয় ত্রিপুরা সহ অন্যান্য। ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে গ্রাম উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তা নির্মাণ করা হয় এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। সরকারের দায়িত্ব পালন করা চিকিৎসা সুযোগটাকে সহায়তা করতে দেওয়ার ক্ষেত্রে এটা নানা রকমের দুর্বলতা হচ্ছে, সেজন্য আমাদের সরকার একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে। যদি ভালো জেলার মানুষ যেখানে আছে সেখানে যাতে 5 থেকে 7 কিলোমিটার বড় 10 কিলোমিটার তার মধ্যে যাতে একটা হাসপাতাল আমরা তৈরি করতে পারি, যেখানে 10টা বেড থাকবে, ডাক্তার থাকবে, নার্স স্টাফ থাকবে, ফার্মাসিস্ট থাকবে, ইলেকট্রিশিয়ান এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তিলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয় প্রয়াত নীতিশ পালের শহীদান দিবস। এদিন সকাল 8টায় শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI রাজ্য সভাপতি পঙ্কজ ঘোষ, সংগঠনের তিলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সতীশ সরকার সহ আরো অনেক। 1990 সাল 14 মে কংগ্রেস নীতিশ পাল এই কংগ্রেসী গুন্ডা বাহিনীর দ্বারা নির্মম ভাবে নিহত হয়েছে তিলিয়ামুড়া রাজপথের সামনে। তখন ছিল জোট রাজত্ব, এই জোট রাজত্বকে ত্রিপুরা রাজ্যের মানুষ আখ্যায়িত করেছিল জঙ্গলের রাজত্ব হিসাবে। কাজ নেই, খাদ্য নেই, মানুষ অনাহারে আছে,
এবং খাদ্য চাইতে গিয়ে দশটা কাঞ্চন পরে তিন চিন্তা হারাম সহ তিনজন উপজাতির অগ্নি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ত্রিপুরার বিভিন্ন স্থানে সন্ত্রাস, আমাদের তেলে ভারত সন্ত্রাস। সেই সময়ে কমরে শুধু নীতিশ পাল নিহত হয়নি, সেদিন নিহত হয়েছে রংপুর সরকার, এবং তার আগে দিলীপ ঘোষ নিহত হয়েছে তেলেঙ্গানা হাসপাতালে, বুদ্ধি নিহত হয়েছেন দিলীপ ঘোষ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন প্রকাশ ত্রিপুরার পর্দায়। নমস্কার।